বিশ্বের 110টি শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। এবার 100তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। গত বছর বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল 101তম। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স গত মঙ্গলবার প্রকাশিত এই সূচক প্রকাশ করে কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কত দেশে ভ্রমণ করা যায়। মূলত তার উপর ভিত্তি করেই এই সূচক প্রকাশ করে হ্যানলি। এক যুগের বেশি সময় ধরে এই বিষয়ে গবেষণা ও সূচক প্রকাশ করে আসছে সংস্থাটি। বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের 41টি দেশে আগাম ভিসা ছাড়া অর্থাৎ অন অ্যারাইভাল ভ্রমণ করতে পারেন। হ্যানলি পাসপোর্ট সূচক 2021 হিসেবে এবার বাংলাদেশের সঙ্গী হয়েছে লেবানন ও সুদান। হ্যানলির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপের অবস্থান 60তম, ভারত 84, ভুটান 89তম আর মিয়ানমারের অবস্থান 94তম। সেনা অভ্যুত্থানের পরও মিয়ানমারের এই অবস্থান। দেশটির নাগরিকরা বিশ্বের 47টি দেশ বিনা ভিসায় ভ্রমণ করতে পারেন। তালিকায় বাংলাদেশের অপর প্রতিবেশী শ্রীলঙ্কা রয়েছে 99তম স্থানে, নেপালের অবস্থান 103তম, পাকিস্তানের 107 এবং তালিকায় সর্বনিম্ন অবস্থানে অর্থাৎ 110তম অবস্থানে রয়েছে আফগানিস্তান। এছাড়া তালিকায় 102তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। হ্যানলি পাসপোর্ট সূচক 2021 প্রথম স্থানে রয়েছে জাপান, দ্বিতীয় সিঙ্গাপুর এবং যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি।